হ্যালো বন্ধুরা, সুমিস রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রান্না করব আমি পুর ভরা কাঁকরোলের ঝাল। কাঁকরোলটা, আদা রসুনটা, পেঁয়াজটা কেটে নেব। কাঁকরোলটা কেটে নিচ্ছি। অল্প অল্প করে কাঁটাটা তুলে নেব। এবার আমি কাঁকরোলটা কেটে নিচ্ছি। কাঁকরোলের দানাগুলো বার করে নেব এইভাবে। কাঁকরোলের সব দানা বার করে নিয়েছি। বার করা হয়ে গেছে। এইভাবে আমি সব কাঁকরোলের দানা বার করে নেব। সবগুলো কাঁকরোল কেটে দানা বার করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এবার আমি আদা রসুনটাকে কেটে নিচ্ছি। আদাটা কেটে নিচ্ছি। আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। অল্প পেঁয়াজটা বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে আদা রসুনের মধ্যেই রাখলাম। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁকরোলগুলো ভেজে নেব। কড়ার তেল গরম হয়ে গেছে, কাঁকরোল কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি ভেজে নেব। বর্ষাকালের দিনে তোমাদেরকে ভালো দিন রোজ রোজ ভিডিও দেখাতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। নিচু তো জায়গাটা, জল বেঁধে যায়। কাঁকরোলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনটা। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা, পরিমাণ মতো জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে আমি কষাবো। দিয়ে দিচ্ছি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি কাঁকরোলে পুরগুলো ভরে নেব। এরকম করে পুরগুলো ভরে নেব। সবগুলো পুর বহরা হয়ে গেছে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়ার তেল গরম হয়ে গেছে, কড়ার তেলে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে। কাঁকরোল পুর দিয়া দিয়ে দিচ্ছি। কাঁকরোলের ঝাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুর ভরা কাঁকরোলের ঝাল হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।